ওকে হ্যাঁ সুন্দর করে ভাঁজটা দাও, ভাঁজটা খোলো, হ্যাঁ ফেলো ফেলো ফেলো, ওরম না ফেলো আস্তে করে, হ্যাঁ এবারে ওই একইভাবে ওই কর্নারটা করো, হ্যাঁ 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 এটা চেপে দাও, ভালো করে চেপে দাও, হ্যাঁ ওই সাইডটা চেপে দাও, ওই সাইডটা চেপেছো ভালো করে, ওকে ওকে যাবে খোলো খোলো, এই সাইডটা খোলো, হ্যাঁ হয়েছে দেখি বসো, বিগ পেপার ব্যাগ হয়ে গেছে পুরো, বেশ এবার এখান দিয়ে আমরা ফুটো করে স্ট্রিং লাগিয়ে দেবো, ঠিক আছে, ও হ্যাঁ দেখছি দেখছি, এই ধারগুলো মুড়ে দাও, হ্যাঁ ফ্লাশ পড়ছে না, আচ্ছা তুমি ধারগুলো মুড়ে দাও, হ্যাঁ ভালো করে মোড়ো চিপকে চিপকে, সিমিলারলি এই ধারটাকেও মোড়ো, এটা করো এটা করো, ঘুরি না ঘুরি না, ভালো করে চেপে দাও, হ্যাঁ এবার খোলো, এবার ব্যাগটা খোলো, হ্যাঁ ভালো করে কোনাগুলো খোলো, হাতটা দিয়ে ভালো খোলো, হ্যাঁ এবারে এইটা এই পোর্শনটাকে ভিতরের দিকে ঢোকাও, দেখো এইদিকটা খোলেনি ভালো করে খোলো, এই যে এই সাইডগুলো খোলো, এরকমভাবে খুলতে হবে, হ্যাঁ তারপরে এই এই পোর্শনটা ভিতরের দিকে চেপে দিতে হবে, আস্তে 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 করে যাবো, না না এই সাইডটা এই সাইডটা মো, এইটা ঢোকাও আর এই দুই ধার আস্তে আস্তে দুই ধারকে তোলো, ওকে চাপো, হ্যাঁ আস্তে দাঁড়াও, এবার এই সাইডটা আস্তে 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 কুচকে আছে, এবার বসো, হুম হুম এই তো বক্সের মতো হয়েছে, বেশ এবারে ফুটো করে স্টিং লাগাতে হবে, ঠিক আছে ডান, ওকে নাইস পেপার ব্যাগ, কম্পাস দিয়ে ফুটো করতে হবে, পাঞ্চিং মেশিনে এত মোটা কাগজকে ঢোকানো মুশকিল, তো ডেকোরেশন হবে না এটা, না না একটা পেপার স্ট্রিং লাগানো হয়ে গেছে স্পন্দনের, স্পন্দন ব্যাগটা ভালো হয়েছে, একটু দেখাও কেমন হয়েছে সবাইকে দেখাও, এই দেখুন আমার পেপার ব্যাগ যেটা বানিয়েছি, এই পেপার ব্যাগটা একটু হাতে স্কেচ পেন মানে একটু আর এনে নিয়ে আসে তাতে আপনার একটু মনে করবেন না, এই জন্য আমার পেপার ব্যাগ যেটা আজ বানিয়েছি, এবারে এটা ডেকোরেশন হবে, এবারে এটা ডেকোরেশন হবে, ঠিক আছে ইডি
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।